नमस्कार, स्वागत अपनी चाई से प्राइम टाइम 18 स्टूडियो में गीताश्री সোনাৰীত সঞ্চালকর এটা শিশু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। টিঙালি বাম সাহবাগিচাত 7 বছৰীয়া শিশুক ডিঙি কাটি হত্যা করেছে দুর্বৃত্তই। ঘটনাক লৈ তীব্র চাঞ্চল্য। আকৌ এক মর্মান্তিক নৃশংস জঘন্য শিশু হত্যা। 7 বছৰীয়া কন্যা শিশুক ডিঙি কাটি হত্যা, পুনৰ অন্ধবিশ্বাসৰ বলি হওয়ার সন্দেহ। ডেড বডি তোমার ডিঙিত কাটি থৈছে তো, এটা কি হিসাবে কাটিছে, কিবা নিয়ম নে কি, এটা আমি সঠিককে গম পোৱা নাই। চৰাইদেউ জিলাৰ টিঙালিবাম চাহ বাগিচাত সংঘটিত হল এই লোমহৰ্ষক হত্যাকাণ্ড। মাত্ৰ কেইটামান দিন পূৰ্বে চৰাইদেউ জিলাৰ চফৰাই চাহ বাগিচাৰ চিংলো লাইনত এটি কন্যা শিশু নিজ পিতৃৰ দ্বাৰাই নৰবলিৰ চিকাৰ হৈছিল। এই ঘটনাৰ চাঞ্চল্য মাৰ নৌযাওঁতেই পুনৰ টিঙালিবাম চাহ বাগিচাত সংঘটিত এই জঘন্য কাণ্ডই তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছে অঞ্চলটুকু। আমার ঘরের তিনটা লড়া, সরু লড়া 7 বছর আর 6 বছর আর 4 বছর লড়া ছোৱালী বাগানত খড়ি আনব গেছিল। খড়ি আনব যাওয়ার পিছত আকো অল্প দিন পিছত যেটা দুজন ঘুরি আইছে, উভতি দুজন বাইকে আর ভাইটিয়ে ঘুরি আহিলে মাহি যি হব তেও থাকি গেল বাগানত। ঘরত আহি মানুষখিনি খবর করে গোটে মানুষ লাইনের উচর সুবুরিয়া যান লড়া ছোৱালী মাইকী মানুষ সব গুছি গল বিচারি বলে। বিচারপুর গিয়ে গোটে বাগান সাগান বিচারি নোপাত লাহেকে 14 নম্বর বাগান ড্রেনত ডেড বডি পাইছে পানির ভিতর। টিঙালিবাম চাহ বাগিচার মাজত খড়ি লইবলৈ যাওয়া অবস্থাত সন্ধানহীন হয়েছিল 7 বছৰীয়া কন্যা শিশুটি। পিছত সন্ধিয়ালৈকে শিশুটি ঘরলৈ ঘুরি নহাত বিচার খুচার করে থাকা অবস্থাত বাগিচার মাজত উদ্ধার হয় শিশুটির মৃতদেহ। ডিঙিত যোগাস্ত্ৰ কাটি হত্যা করে দুর্বৃত্তই। পিছত মৃত শিশুটি বাগিচাখনের 13 নম্বর লাইনের শ্রমিক মঙ্গলু তাঁতির কন্যা বলে চিনাক্ত হয়। পোয়ালিকেটাই কৈছিল কি কৈছিল, কোনোবা যেন আমাকে ধমকি চমকি দি পিনে খুচরাই লয় গল, আমার ধমকি চমকি দি পিনে। এটা মই খানা মাইকী দি পিনে গৈছো, গৈ ঘরলে পাইছোহে আর যাও লৈ পিনে বিচারিবলে ওলাই গেল। এই ঘটনায় রহস্যর সৃষ্টি করেছে অঞ্চলটোত, কিন্তু আরক্ষী এতিয়াও এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধার করিব পৰা নাই। এইটো কেসত আমি এতিয়াও ইনভেস্টিগেশন চলাই আছো আর গোটে এরিয়াটো সার্চ করে আছে। এতিয়া অলপ আগতে মই গম পাইছো যে দাখন তাতে পোৱা হৈছে, তো যিটো দা বাচ্চাবিলাকে হাতত লৈ গৈছিলে খড়ি কাটিব কারণে, মোস্ট প্রবলি মার্ডারটো থাকে সেই দাটোৱে ইউজ হৈছে। গতি সেইখিনি আমি ভালকে প্রিজার্ভ করছো, চেষ্টা করি যে ফিঙ্গারপ্রিন্ট তাতে যদি আমি পাওঁ তেতিয়াহলে সেইটো ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোলৈ আমি এটো ম্যাচ করিব কারণে পঠাম। ডিঙিত মানে কাট মার্ক এটা আছে বাচ্চার ডেড বডিটো, তো মোস্ট প্রবলি হে ডিঙি কাটি কাটার কারণে হে মানে ডেথ হয়েছে। আরক্ষীয়ে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে মৃতদেহটো উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে। এতিয়া একাংশই সন্দেহ প্রকাশ করেছে যে কোনো লোকে এই 7 বছৰীয়া শিশুগৰাকীক অন্ধবিশ্বাসৰ করল গ্রাসত পৰি তেওঁক নৰবলীর দৰে ঘটনা সংঘটিত করে হত্যা করলে। আর ইয়ার বিপরীতে একাংশই কৈছে যে এই শিশুগৰাকীক যৌন নির্যাতন চলাই হত্যা করেছে একাংশই। ইতিমধ্যেই টিঙালিবাম আরক্ষীয়ে এটা গোচর রুজু করে ব্যাপক অনুসন্ধান অব্যাহত রাখিছে, যদিও এই পর্যন্ত কিন্তু কোনো হত্যাকারীক সন্ধান উলিয়াবলে সক্ষম হওয়া নাই। সোনাৰীৰ কেমেৰা পার্সন আব্দুলৰ সৈতে হানসিং কৰ, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। বদরপুর আরক্ষীর এনকাউন্টারত নিহত হয়েছে আগ্নেয়াস্ত্র সরবরাহকারী। আরক্ষীর গুলি নিহত সরবরাহকারী নুরুল ইসলাম সোমবারে বদরপুর আগ্নেয়াস্ত্র সহ আরক্ষী আটক করেছিল যুবকজনক। আকো এনকাউন্টার করিমগঞ্জর বদরপুর আরক্ষীর এনকাউন্টার, নিহত মারণাস্ত্র সরবরাহকারী নুরুল ইসলাম সোমবারে বদরপুর BSF আর বদরপুর আরক্ষীর যৌথ অভিযানত মারণাস্ত্র সহ আটক হয়েছিল দুই সরবরাহকারী। এটা পেন পিস্তল সহ 4টা পিস্তলের সৈতে দুই মারণাস্ত্র সরবরাহকারী আটক করাটো আছিল আরক্ষীর বিশেষ সফলতা। এই দুই মারণাস্ত্র সরবরাহকারীর মাজর এজন আছিল পাথারকান্দির নুরুল ইসলাম। ধৃত নুরুল ইসলামক লগত লৈ নিশা বদরপুর আরক্ষীয়ে অধিক মারণাস্ত্র উদ্ধারের বাবে অভিযান চলাইছিল আর এই অভিযানতে আরক্ষীর এনকাউন্টারত নিহত হয় 31 বছৰীয়া মারণাস্ত্র সরবরাহকারী নুরুল ইসলাম। আরক্ষী অধীক্ষকে জানা অনুসরি নিশার অভিযানকালত বদরপুর নিরালা গাঁওয়ার এখন পথারত এজন আরক্ষী কনিষ্টবলর পৰা নুরুল ইসলামে রাইফল কাঢ়ি কেইবাজায়ু গুলি চালনা করে আর তারপিছতে নুরুল ইসলামক লক্ষ্য করে গুলিয়াবলৈ বাধ্য হয় আরক্ষী। আরক্ষীর গুলিত আহত হওয়া নুরুল ইসলামক
চিকিৎসালয়লৈ নিয়া হৈছিল যদিও মৃত ঘোষণা করে চিকিৎসকে। বেয়া বতৰৰ সুযোগ লৈ এই নুরুল ইসলামে আমার কনস্টেবল এজন যোনে তেওঁক মানে ধরি লৈ গৈছিলে তেওঁ অলপ ঠেলা ঠেলি কৰি পেলে দুইজন মানুহ পৰি গ'ল। দুজন মানুহ যেতিয়া পৰি গ'ল এই আমাৰ কনস্টেবলৰ হাতৰ পৰা সার্ভিস রাইফলটো এয়ার খাই গ'ল। এয়ার খাই যাওঁতে নুরুল ইসলামে লগে লগে থাপ মাৰি ফায়ারিং করা স্টার্ট কৰি দিলে আৰু ইমিডিয়েটলি আমাৰ টিমটোৱে তেতিয়া নিজকে বচাবলৈ কাভাৰ লৈ পেলে রিটেলিটরি ফায়ার কৰিলে আৰু এই ফায়ারিঙতে নুরুল ইসলাম ইনজোর্ড হ'ল আৰু লগে লগে যিহেতু ইনজোর্ড হ'ল শ্রীগৌরী হস্পিটাললৈ তেওঁক লৈ যোৱা হ'ল আৰু তাতে ডক্টৰে ক'লে যে তেওঁ ইতিমধ্যে তেওঁ মানে যোনটো বুলেট ইনজুৰি হৈছে সেইটোত তেওঁ প্ৰাণ ত্যাগ কৰিছে। করিমগঞ্জৰ পৰা গৌৰী স্কন্দী, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। পৰৱৰ্তী খবৰ মাইক্ৰ